শুরু করে সকল পূর্ণ ভূমিকা থেকে আসছে প্রবাসীরা। স্বাধীনতার 53 বছর যাবত তারা 13 বার ক্ষমতার পালাবদল হওয়ার চক্করে তারা সবসময় অবহেলিত, বঞ্চিত, বঞ্চিত রয়ে গিয়েছিল। আমরা আশা করেছিলাম যে যেই অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে সেখানে শক্তিশালী একটা লিমিটেড খাত গঠন করে একাদশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রের উপর নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে একটা মানে যেই উপদেষ্টা পরিষদে বা আমাদের মনগণে একটা যে অন্তর্বর্তী সরকার আমাদের একটা রেমিটেন্স যোদ্ধাদেরকে একটা পদে রাখা দরকার ছিল। অথচ আমরা কোনো আমাদের কোনো রেমিটেন্স যোদ্ধার কোনো প্রতিনিধি সেই গ্রুপে সেই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নেই। কারণ কি, দেশের যখন মনগণ যুদ্ধ চলে তখন রেমিটেন্স যোদ্ধারা দেশের মধ্যে যখন ছাত্র যারা তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়, গুলি করে হত্যা করা হয়, যখন এই স্বৈরাচার সরকার যখন ছাত্র জনতাকে হাজার হাজার ছাত্র জনতাকে মেরে ফেলেছে, ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছে, নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে, মোবাইল ফোন বন্ধ করে দিয়েছে, তখন আমরা রেমিটেন্স যোদ্ধারা বিশ্বের বিভিন্ন দেশে বসে বেতার বাংলাদেশ টেলিভিশনে কাজ করেছি, প্রচার প্রচারণা করেছি। আমরা রেমিটেন্স বন্ধ করার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে পাঞ্চার করে দিয়েছি। আবার আমরা সেই রেমিটেন্স যোদ্ধারা স্বাধীনতা যেমন অর্জন করেছি সেভাবে স্বাধীনতাকে রক্ষা করতে জানি। আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখন এত পরিমাণে রেমিটেন্স আসতেছে, এই রেমিটেন্সের মাধ্যমে দেশ এখন উন্নয়নের শিখরে পৌঁছে যাবে, শক্তিশালী একটা রেমিটেন্স খাত গঠন হবে বাংলাদেশে। রেমিটেন্স যোদ্ধারা যেভাবে স্বাধীনতা অর্জন করতে জানে তেমনি স্বাধীনতা রক্ষা করতে জানে। অথচ এই দুবাই আমি তো জানি যে দুবাইয়ের মধ্যে 57 জন রেমিটেন্স যোদ্ধা এখন পর্যন্ত যাবজ্জীবন কারাগার, কারো 10 বছর, কারো মনে করেন বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছে। আমরা রেমিটেন্স যোদ্ধারা চাই যে আমাদের যেই মাননীয় এনু সাহেব, আমাদের যে সরকার প্রধান রয়েছেন, উনি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে, আমার বিশ্বাস যে উনি ওনার যে ভাবমূর্তি বিশ্বে রয়েছে, উনি যদি কূটনৈতিক প্রচেষ্টা চালায় তাহলে সেই কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে আমাদের এই 75 জন ভাই তাদের মায়ের কোলে ফিরে আসতে পারবে, তাদের চাকরি জায়গায় ফিরে আসতে পারবে। কারণ 75টা পরিবার তারা সবসময় দুশ্চিন্তা করতেছে তাদের সেই সন্তানদের জন্য, যেখানে প্রবাসী তাদের মা নাই, বাবা নাই, দেখার মতো কেউ নাই। অতএব সেই জেলখানার মধ্যে তারা কেন গিয়েছে, এই বাংলাদেশের স্বাধীন করার জন্য তারা গিয়েছে, এই বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের স্বার্থে তারা বাংলাদেশকে মুক্ত করার জন্য তারা আন্দোলন করেছে, সেজন্য তারা জেলের মধ্যে গিয়েছে। আজকে তাদেরকে জেল থেকে মুক্ত করা অনতিবিলম্বে, এটা আমাদের একমাত্র দাবি। আর একটা কথা হলো যে আমরা চাই যে আমরা যে নির্যাতিত নিপীড়িত, আমাদের যে জীবন ধ্বংস হয়ে গিয়েছে, আমাদের চাকরি শেষ হয়ে গিয়েছে, আমাদের বাচ্চাদের জীবন ধ্বংস হয়ে গিয়েছে এই সরকারের মনে করেন আপনার অ্যাম্বাসিডারের লিস্টের কারণে, আমরা চাই আমরা এই কথাগুলো সরাসরি আমাদের যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়গণ রয়েছেন এবং যারা সরকার প্রধান রয়েছেন ডক্টর ইলুশ সাহেব এবং তার সাথে যারা উপদেষ্টা পরিষদ রয়েছেন, সকলের সাথে সামনাসামনি বসে আমরা আমাদের মনের দুঃখগুলো প্রকাশ করব এবং আমরা আমাদের রেমিটেন্স যোদ্ধাদের অধিকার আদায় করতে চাই। আমরা আশা করি প্রবাসবন্ধব এয়ারপোর্ট, প্রবাসবন্ধব এম্বাসি, প্রবাসীদের টিকিটের মূল্য কমানো এবং প্রবাসীদের আপনি বিনামূল্যে সরকারি ব্যবস্থাপনা লাস্ট প্রেরণ করা থেকে শুরু করে প্রবাসীদেরকে একটা শক্তিশালী রেমিটেন্স খাত গঠন করার জন্য কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দেশের একটা সত্যিকারের শক্তিশালী জনশক্তি গঠন করতে হবে, যাতে যেই জনশক্তি বিশ্বের বিভিন্ন জায়গায় অতি অনেক বেশি পরিমাণে বৈদেশিক মুদ্রার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত করতে পারে। আমি পরিশেষে বলতে চাই আমাদের যে ভাইরা যে আটক রয়েছে, বিশেষ করে দুবাইতে 57 জন ভাই জেলে রয়েছে, তাদের অবিলম্বে মুক্ত করার জন্য রাষ্ট্রপ্রধান আমি ডক্টর ইউনুস সাহেবকে রিকোয়েস্ট করবো আপনাদের সকলের মাধ্যমে, যাতে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে দ্রুত ওনাদেরকে মুক্ত করা হয়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।